লোকসভা নির্বাচনে উফরাই পঠিয়ালে বদরুদ্দিন আজমলক। শেষ হল নাকি আজমলর কেরিয়ার? দলত চিরদিনের বাবে আজমলে উলোভাব নাকি তলা? এনে বহু প্রশ্ন এতিয়া চর্চিত হয়েছে রাইজর মুখে মুখে। পিছে এইবার সংসদীয় ইনিংস নহয়, আজমলর ঘোষণা এইবার বিধানসভার নতুন ইনিংস খেলিব আজমলে। 26-র নির্বাচনত প্রতিদ্বন্দ্বিতা আগবাব বদরুদ্দিন আজমলে। ধুবুরী সমষ্টিত রকিবুল হুসেনের হাতত শোচনীয় পরাজয়ের পাছত এইবার বিধানসভা নির্বাচনের বাবে আজমলে চলাব প্রস্তুতি। 10 জুনত মুম্বাইরপর হজ যাত্রালয়ে রওনা হব আজমল। তারপিছতে 26-র নির্বাচনের বাবে বিভিন্ন সমষ্টিত নামি পড়ব আজমল। এতিয়ালৈ কোন সমষ্টিরপর নির্বাচন খেলিব সেই কথা প্রকাশ করা নাই যদিও জানিব পৰা মতে সংখ্যালঘু প্রধান কোনো সমষ্টিরপরাই নির্বাচন খেলিব আজমলে। লগতে দলটুক নতুন রূপ দিয়ার চেষ্টা চলাব মুরব্বীজনে। 2016 বর্ষর পাছত 26-ত বিধানসভা নির্বাচন আজমলে খেলাক লৈ প্রতিক্রিয়া প্রকাশ করেছে বিভিন্নজনে। আজমল বাহিনীর ভেটি উচন গল বলে প্রতিক্রিয়া বিধায়ক রূপজ্যোতি কুর্মীর। এডিএম বিশেষ হল কি হল নাজানো, লগে জন্ম পালে সাম্প্রদায়িক দল কংগ্রেস আগরপর আছিল, এটা আর বেশিকে মানে এই স্ট্যাম্পটো লাগি পড়িল কংগ্রেস। আমিও কি সজাবলগা নাই, ইতিমধ্যে ছবিখনে আহি পড়েছে। আজমলের দুর্গ থাকা তিনিবারকে জিকা তাত তাকো 1-2 লাখ নহয়, 10 লাখতকে অধিক ভোটত জয়ী হওয়া, এটাই ছবি উলাই পড়িলে, আর বেলেগকে ছবি আনা নাই। ইফালে 2026 বর্ষত আজমলে নির্বাচন খেলা নেখেলাতো নিজের ব্যক্তিগত কথা বলে মন্তব্য করেছে কংগ্রেসের পৰা নিলম্বিত বিধায়ক শেরমান আলিয়ে। সেইটোতো তেওঁলোকৰ দলীয় কথা, দলীয় কথা। মইতো মই UDF দলত যোগদানো করা নাই, UDF দলৰ সদস্য নহয়। তেওঁলোকে কি সিদ্ধান্ত লয় নলয় সেইটো তেওঁলোকে ঠিক করিব। একেদরে এই বিষয়ক লৈ কংগ্রেসের দরে প্রতিক্রিয়া প্রকাশ করেছে বিজেপি বিধায়ক সুশান্ত বরগোহাই আর হেমাঙ্গ ঠাকুরিয়ায়। UDF দলের সেইটো নিজের কথা, বিধানসভা খেলে নে MPA খেলে নিজের কথা। কিন্তু কথাটা এনেকা ধরনের যে আমার আমি আমার দলের কথা ভাবিম, আমি আমার মিত্রজোঁটত থাকা দলবিলাকৰ কথা ভাবিম। উল্লেখ্য যে ইয়ার পূর্বে 2016 বর্ষর বিধানসভা নির্বাচনত বদরুদ্দিন আজমলে দক্ষিণ হালমারার প্রতিদ্বন্দ্বিতা আগবাই পরাজয়ের মুখ দেখিবলগিয়া হয়েছিল। সমষ্টিটত বর্তমানের কংগ্রেস বিধায়ক বাজেত আলী চৌধুরীর হাতত ধরাশায়ী হয়েছিল আজমল। ক্যামেরা তঞ্চন ডেকার সহ হিরোজ্যোতি মালাকর রিপোর্ট, News18 নর্থ ইস্ট। লোকসভা নির্বাচনে উফরাই পঠিয়ালে বদরুদ্দিন আজমলক। শেষ হল নাকি আজমলর কেরিয়ার? দলত চিরদিনের বাবে আজমলে উলোভাব নাকি তলা? এনে বহু প্রশ্ন এতিয়া চর্চিত হয়েছে রাইজর মুখে মুখে। পিছে এইবার সংসদীয় ইনিংস নহয়, আজমলর ঘোষণা এইবার বিধানসভার নতুন ইনিংস খেলিব আজমলে। 26-র নির্বাচনত প্রতিদ্বন্দ্বিতা আগবাব বদরুদ্দিন আজমলে। ধুবুরী সমষ্টিত রকিবুল হুসেনের হাতত শোচনীয় পরাজয়ের পাছত এইবার বিধানসভা নির্বাচনের বাবে আজমলে চলাব প্রস্তুতি। 10 জুনত মুম্বাইরপর হজ যাত্রালয়ে রওনা হব আজমল। তারপিছতে 26-র নির্বাচনের বাবে বিভিন্ন সমষ্টিত নামি পড়ব আজমল। এতিয়ালৈ কোন সমষ্টিরপর নির্বাচন খেলিব সেই কথা প্রকাশ করা নাই যদিও জানিব পৰা মতে সংখ্যালঘু প্রধান কোনো সমষ্টিরপরাই নির্বাচন খেলিব আজমলে। লগতে দলটুক নতুন রূপ দিয়ার চেষ্টা চলাব মুরব্বীজনে। 2016 বর্ষর পাছত 26-ত বিধানসভা নির্বাচন আজমলে খেলাক লৈ প্রতিক্রিয়া প্রকাশ করেছে বিভিন্নজনে। আজমল বাহিনীর ভেটি উচন গল বলে প্রতিক্রিয়া বিধায়ক রূপজ্যোতি কুর্মীর। এডিএম বিশেষ হল কি হল নাজানো, লগে জন্ম পালে সাম্প্রদায়িক দল কংগ্রেস আগরপর আছিল, এটা আর বেশিকে মানে এই স্ট্যাম্পটো লাগি পড়িল কংগ্রেস। আমিও কি সজাবলগা নাই, ইতিমধ্যে ছবিখনে আহি পড়েছে। আজমলের দুর্গ থাকা তিনিবারকে জিকা তাত তাকো 1-2 লাখ নহয়, 10 লাখতকে অধিক ভোটত জয়ী হওয়া, এটাই ছবি উলাই পড়িলে, আর বেলেগকে ছবি আনা নাই। ইফালে 2026 বর্ষত আজমলে নির্বাচন খেলা নেখেলাতো নিজের ব্যক্তিগত কথা বলে মন্তব্য করেছে কংগ্রেসের পৰা নিলম্বিত বিধায়ক শেরমান আলিয়ে। সেইটোতো তেওঁলোকৰ দলীয় কথা, মইতো মই UDF দলত যোগদানো কৰা নাই, UDF দলৰ সদস্য নহয়।
তেওঁলোকে কি সিদ্ধান্ত লয় নলয় সেইটো তেওঁলোকে ঠিক করবে। একদরে এই বিষয়ক লৈ কংগ্রেসের দরে প্রতিক্রিয়া প্রকাশ করেছে বিজেপি বিধায়ক সুশান্ত বরগোহাই আর হেবাঙ্গ ঠাকুরিয়াই। ইউডিএফ দলের এই নিজের কথা, বিধানসভা খেলে নে এম পি এ খেলে নিজের কথা, কিন্তু কথাটা এনেকা ধরনের যে আমার আমি আমার দলের কথা ভাবিম, আমি আমার মিত্রজোঁটত থাকা দলবিলাকৰ কথা ভাবিম। উল্লেখ্য যে ইয়ার পূর্বে 2016 বর্ষের বিধানসভা নির্বাচনত বদরুদ্দিন আজমলে দক্ষিণ হালমারার প্রতিদ্বন্দ্বিতা আগবাই পরাজয়ের মুখ দেখিবলগিয়া হয়েছিল। সমষ্টিটত বর্তমানের কংগ্রেস বিধায়ক বাজেত আলী চৌধুরীর হাতত ধরাশায়ী হয়েছিল আজমল। ক্যামেরাত অঞ্জন ডেকার সহ হিরোজ্যোতি মালাকরের রিপোর্ট নিউজ 18 নর্থ ইস্ট।